कब तक फंसा रहूंगा, कब तक फंसा रहूंगा, दे आ जा दिया। আমার নাম সৈফুদ্দিন জেন্টফেল্ড, আগে ছিলাম স্টিফান, আমি বিবাহিত, চার সন্তানের পিতা আলহামদুলিল্লাহ। ভাই জেন্টফেল্ড ছিলেন সঙ্গীতের ভক্ত, একদা তিনি ইউটিউব খুলেছিলেন আর শুনতে পেলেন কোরআনের তেলাওয়াত, আর তিনি তেলাওয়াতের সুর ভালোবেসে ফেললেন। ডাচ তথা নেদারল্যান্ডসের মানুষ ভাই সৈফুদ্দিন। আখি সৈফুদ্দিন, আপনি মুসলিম হওয়ার আগে ডারউইনের থিওরিতে বিশ্বাস করতেন আর তাতে আপনি যথেষ্ট কনভিনসড ছিলেন, আমাদেরকে বলুন কেন আপনি এই থিওরি বিশ্বাস করতেন? Met betrekking tot de Darwin theorie hier in Nederland. আমাদের দেশে ডারউইনের থিওরি বিবর্তনবাদ সিলেবাসের অন্তর্ভুক্ত, আর আমাদেরকে পড়তে হয়েছিল যে মানুষ সৃষ্টি হয়েছিল বিবর্তনের মাধ্যমে বাঁদর থেকে, অর্থাৎ মানুষ বাঁদর থেকে সৃষ্টি হয়েছে। আর এটা যথেষ্ট যুক্তিসম্মত মনে হয় অবশ্যই সাধারণ মানুষের জন্য, তবে গবেষকদের জন্য নয়, ফর অর্ডিনারি পিপল নট রিসার্চার্স। তাই এটা আমার কাছেও ছিল যথেষ্ট রিজনেবল, নেদারল্যান্ডসের বহু মানুষের মতোই। আর শুধু এটুকু কারণেই ডারউইনের থিওরিতে আমি কনভিনসড হয়েছিলাম, আদম আর ইবকে কোথাও দেখতে পাইনি। আজকের দিনে ড্রাগ এক ভয়ানক প্রপাগেটিং প্রবলেম নেদারল্যান্ডসে। আনফর্চুনেটলি যুবকদের কাছে এটা খুবই সহজলভ্য, আর তাই ড্রাগ নিয়ে ভাই সৈফুদ্দিনের অভিজ্ঞতা ছিল খুবই নেগেটিভ। তিনি নিজে ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন, শুধু তাই নয়, তিনি তা বেচা কেনাও করতেন, অন্য কথায় ড্রাগ ডিলার। ভাই স্টেফান বলেন, আমাদের দেশে ড্রাগ থেকে বাঁচতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম ড্রাগের ব্যবসা দিয়ে, সফট ড্রাগস আর হার্ড ড্রাগস দুটোই, আর এর ফলটা ছিল অবশ্যই নেগেটিভ। ভাই স্টিফান, যৌবনে আপনি ড্রাগের বেচা কেনা বেছে নিলেন কেন? শেখ, দ্রুত অর্থ উপার্জন করা যুবকদের জন্য যথেষ্ট এক্সাইটিং, আবার যুবকদের একটা বিরাট বড় অংশের অন্য কোনো উপায় থাকেও না, দে ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস। আর এই ফিল্ডে আমার প্রবেশ করার এটাই ছিল কারণ, আর একই সাথে ড্রাগ বিক্রি করাও অতি সহজে। এ কথা বলার মধ্যে আমি কোনো গর্ববোধ করছি না, কিন্তু দাওয়াতের দৃষ্টিভঙ্গি থেকে একই ভুলগুলোতে আমাদের ভাই বোনেদের পড়ে যাওয়া থেকে রক্ষা করতে, কারণ আমরা মুসলিমরা অন্যেরও ভালো চাই, আর অপরের ভালো হোক এই ধারণা যদি আমরা ভালো না বাসি তবে আমাদেরও ভালো হবে না, কারণ এই জীবন খুব ছোট। আমরা মুসলিম হই বা অমুসলিম, এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, আমাদের সবাইকে প্রশ্ন করবেন, তোমার সময় কিভাবে ব্যয় করেছো, তোমার অর্থ কোথায় ব্যয় করেছো, আর সেই অর্থ কোথা থেকে রোজগার করেছো। সুবহানাল্লাহ, ভাই সৈফুদ্দিন শুধুমাত্র এই ড্রাগ দুনিয়ায় প্রবেশ করাটুকুই ডেঞ্জারাস নয়, বরং সেখান থেকে অর্জিত অর্থ খুব দ্রুত ভ্যানিস হয়ে যায়, আর একই সাথে স্বাস্থ্য আর এই পৃথিবী থেকে খুব দ্রুত চলে যেতেও হয়। বাস্তবে এই দুনিয়ার সৌন্দর্য সে মোটেই উপভোগ করতে পারে না, আর এই মূল্যবান বার্তা পৌঁছে দিচ্ছেন একজন যুবক যিনি আগে নিজে এই জীবন যাপন করেছেন আর বর্তমানে অনুশোচনা করছেন, আর তাকে তার সেই ভয়ানক জীবন থেকে আল্লাহ তার মহান করুণায় মুক্তি দিয়ে সত্যের পথে হেদায়ত দান করেছেন। স্টেফান বলেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে যারা আমাদের অগ্রে গিয়েছে, যাদের ছিল বড় বড় গ্যাং কিন্তু শেষে তারা ইসলাম গ্রহণ করলো। কেন তারা শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলো, তারা ইসলামে কি দেখতে পেল, আর তারা নিজেদের ব্যক্তিগত জীবনে সেই হারাম টাকায় কোন জিনিসটা লাভ করেছে, কিচ্ছু না, নাথিং, বরং তাদের অন্তরগুলো ফাঁকা হয়ে গিয়েছে। তারা অনুভব করে তারা কিছু মিস করছে, এমন কিছু যা টাকা দিয়ে অর্জন করা যায় না। ইসলামের টুকরো টুকরো ছবি যা স্টেফানের সামনে ছিল তা মিডিয়ার দৌলতে নয়, বরং ইসলামের ছবিকে টুকরো করা হয়েছিল সে সমস্ত মুসলিমের দ্বারা যারা স্টেফানের চারপাশে থাকতো, যারা সত্যিকারের মুসলিমের ভূমিকা কোনোভাবেই পালন করেনি। ভাই স্টেফান, আপনার গ্র্যান্ডমাদার একটা বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনার জীবনে ইসলাম নিয়ে সচেতনতা সৃষ্টির, আমাদেরকে সে বিষয়ে কিছু বলুন। আমার গ্র্যান্ডমা ছিলেন খ্রিস্টান ক্যাথলিক, তিনি ছিলেন খুব ধার্মিক। আমি যখন ছিলাম 15 থেকে 18 বছরের ছেলে, ধর্মের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, আমার পিতামাতা আমার লালন পালন করেছিলেন কোনো রকম ধর্মকে অনুসরণ না করে। সমস্ত প্রশংসা আল্লাহর, আমাকে আমার গ্র্যান্ডমার কাছে কিছুদিন থাকতে হয়েছিল, আর এর কারণ ছিল আমি আমার একটা পা ভেঙে ফেলেছিলাম আর আমার পায়ে বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছিল। হসপিটালে চিকিৎসায় খুব একটা উন্নতি হচ্ছিল না, আর আমার গ্র্যান্ডমাদার সেখানে মানুষদের সেবা করতেন, তিনি এক ধরনের ম্যাজিক করতেন, চার্ম, আমার কাছে এটা ছিল একটা কুসংস্কার মাত্র, কিন্তু তিনি তার হাত আমার ক্ষতের ওপর রাখলেন আর কয়েকবার চুটকি বাজালেন, আর আমার পা উত্তপ্ত হয়ে উঠল, খুবই উত্তপ্ত। আমি বললাম, ও গ্র্যান্ডমা তুমি কি করলে, এটা কি?
কিভাবে তুমি আমার যন্ত্রণা দূর করে দিলে? তিনি বললেন, আমি কিছু করিনি, মেরি করেছেন। ম্যারিয়া মানুষকে সুস্থ করে, আর এটাই ছিল সেই কারণ যে কারণে আমি ভাবলাম যে আমাদের এই জীবনে এমন কিছু রয়েছে যেগুলো কোনো গ্রন্থে লেখা নেই, এমন কিছু বিষয় যা কোনো স্কুলে পড়ানো হয় না, আর সেগুলো আমরা আমাদের চোখেও দেখতে পাই না। এমন বহু ঘটনা ঘটে চলেছে যেগুলোর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই, আর এই সেই ইনসিডেন্ট যা আমাকে ধর্মের খোঁজে লাগিয়ে দিল। আমার সাথে আমার গ্র্যান্ডমাদারের ঘটনাটা ঘটার পর আমি বিভিন্ন ধর্মের খোঁজ শুরু করলাম। আমি পড়ে ফেললাম বাইবেল শুরু থেকে শেষ পর্যন্ত, দুটোই, ক্যাথলিক ভার্সন আর প্রোটেস্ট্যান্ট ভার্সন। আমি ইহুদিদের ওল্ড টেস্টামেন্টও পড়লাম, আর তারপর বৌদ্ধদের বইগুলো, আর এরপর আমি পড়া শুরু করলাম কোরআন শুরু থেকে শেষ, অবশ্যই ডাচ অনুবাদ। যখন স্টেফান প্রথমবার কোরআন পড়লেন, তিনি ইমপ্রেসড হতে পারেননি, কিন্তু তিনি কোরআনের তেলাওয়াত পছন্দ করতে শুরু করলেন, ভালোবেসে ফেললেন। তিনি কোরআনের তেলাওয়াত শুনতেন টিউনিসিয়ার এক বন্ধুর সাথে, তিনি ছোটবেলা থেকেই তার সাথে বাস্কেটবল খেলতেন। ভাই স্টেফান বলেন, মাঝে মাঝে আমার এই বন্ধুর বাড়িতে আমি রাত্রে ঘুমাতাম, আর মাঝে মাঝে সে কোরআন তেলাওয়াত শুনতো, আর সেটাই ছিল কোরআনের সাথে আমার প্রথম পরিচয়। আমি নিজেকে বললাম, এটা তো দারুণ একটা মিউজিক। যখন প্রথমবার আমি কোরআনের তেলাওয়াত শুনলাম, কি অদ্ভুত সুর, কি অদ্ভুত মূর্ছনা, অদ্ভুত সুন্দর এক সঙ্গীত, আর সব কিছুই কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়াই। আর এই বিষয়টা তারাই বুঝতে পারবেন যারা মিউজিক ভালোবাসেন, যে বাদ্যযন্ত্র ছাড়া গান গাওয়া খুব কঠিন, ইট ইজ হার্ড টু সিং উইদাউট মিউজিক। একজন শেখ আমাকে বলেছিলেন, যদি আপনি দুনিয়া চান তবে আপনি গরিবের দিকে তাকান, তাদের দিকে তাকাবেন না যাদের আপনার থেকে বেশি ভালো গাড়ি আছে, আপনার থেকে বড় বাড়ি রয়েছে। আপনার থেকে যারা গরিব তাদের দিকে তাকান, যাতে করে আপনার যা আছে তার প্রশংসা করতে পারেন। কিন্তু যদি আপনি আখেরাত চান, মৃত্যু পরবর্তী জীবন, তবে আমলের দিক থেকে যারা আপনার থেকে উত্তম তাদের দিকে তাকান, যারা রাতে দাঁড়িয়ে থাকে আর আপনার থেকেও বেশি আল্লাহর উপাসনা করে। আর সূরা আস-সাজদাতে একথাই বলা হয়েছে। সূরা আস-সাজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা অ্যামেজিং, বড়ই অদ্ভুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, থুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালীলান মা তাশকুরুন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেই রহমতগুলোর কথা, আর তারপর তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন কৃতজ্ঞ হতে, আর সর্বশেষে তিনি জোর দিচ্ছেন যে আমাদেরকে তাঁরই কাছে ফিরে যেতে হবে। বলুন, মৃত্যুর ফেরেস্তা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে তোমাদের মৃত্যু ঘটাবে, আর তারপর তোমাদের প্রভুর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আমরা কি সত্যিই প্রস্তুত? লম্বা এক খোঁজের পর, বহু ধর্ম গভীরভাবে অধ্যয়নের পর, স্টেফান তথা সৈফুদ্দিন সেটা পেয়ে গেলেন যা তিনি খোঁজ করছিলেন, পেলেন ইসলাম নিয়ে লেখা এক বইয়েতে, যার নাম দিস ইজ দ্য ট্রুথ। ভাই স্টেফান বলেন, এই বইয়েতে 15 জন বিজ্ঞানীর কথা আলোচনা করা হচ্ছিল যারা ছিলেন অমুসলিম কিন্তু শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। তারা মুসলিম বিজ্ঞানীদের সাথে দেখা করেছিলেন, আর তাঁরা এই অমুসলিম বিজ্ঞানীদের সামনে কোরআন থেকে আয়াত তুলে ধরেছিলেন, আর সেই আয়াতগুলো ছিল কোরআনের সায়েন্টিফিক মিরাকল। উদাহরণস্বরূপ সূরা আর রহমানের সেই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন যারা একে অপরের সাথে মিলিত হয় না, অদৃশ্য বাঁধ দেওয়া রয়েছে। আমরা জানি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো সমুদ্র দেখেননি, কখনো কোনো বোটে চড়েননি, তাঁর পক্ষে কীভাবে জানা সম্ভব এই দুই সমুদ্রের কথা আর তাদের মাঝে অদৃশ্য বাঁধ? আর ঠিক এই কারণেই আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম, আমি আমার 24 বছর বয়সে শাহাদার ঘোষণা দিয়েছিলাম। এই বইটা ছিল মিরাকুলাস আর মার্ভেলাস। আজ পর্যন্ত এই বইকে কেউ সেন্সর করতে পারেনি, অথরিটি অনেক চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তাই ভাই স্টেফান মসজিদে চলে গেলেন। তিনি চেয়েছিলেন শুধুমাত্র ইমামের সামনে শাহাদার ঘোষণা দেবেন, ওলাকিন আল্লাহ যা চান সেটাই ঘটে। ইমাম সমস্ত ছাত্র আর অন্যান্য মানুষদেরও আহ্বান করলেন। তিনি বললেন, এক ভাই আছেন যিনি শাহাদার ঘোষণা দেবেন এই মসজিদে সবার সামনে। আমি পরে বুঝতে পেরেছিলাম তিনি তা কেন করেছিলেন। যখন তারা দেখে যে কেউ ইসলাম গ্রহণ করতে চায়, সাধারণ মুসলিম খুবই খুশি হয়, কিন্তু আমি তো তখন নার্ভাস, কারণ আমি ডাচ, আবার ইসলামিক ট্র্যাডিশন তথা ঐতিহ্যের কোনো জ্ঞান আমার ছিল না, কিন্তু শাহাদার ঘোষণা দেওয়া খুবই সোজা, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। কিন্তু এর অর্থ বিশাল, আমার অনুভূতি আর আবেগটা এলো পরে। আমার শাহাদার ঘোষণার পর সারা মসজিদটা তকবীরে গর্জে উঠল, প্রচণ্ড এক আবেগে।
এটা আমার এখনও মনে আছে, কারণ আজও আমি যাদেরকে ইসলাম গ্রহণ করতে দেখি একই দৃশ্য আবারও দেখতে পাই। এখন ভাই সৈফুদ্দিনের পারিবারিক রিয়াকশনটা কি? তার পিতা বলেন, যখন স্টেফান আমাকে বলল যে সে মুসলিম হয়ে গিয়েছে, সে ভেবেছিল আমি বুঝি বিরোধিতা করব কিংবা বাধা দেব, কিন্তু আমি বললাম ওকে ইটস গুড ফর ইউ। আর তারপর স্টেফান নিজেকেই বলল, ওকে আমি তো এটা আশা করিনি, আপনার এরূপ রেসপন্স আমি এক্সপেক্ট করিনি, কিন্তু স্টেফান ওয়াজ হ্যাপি। কিন্তু একটা কথা, আমি এটা আশা করিনি যে স্টেফান কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হয়ে যাবে, কারণ আমরা ওদের লালন পালন করেছিলাম কোনো রকম ধর্ম ছাড়াই, যাতে করে তারা বড় হয়ে নিজেরা ডিসিশন নিতে পারে যে তারা কি করবে। কিন্তু আমি এটা আশা করিনি যে একদিন স্টেফান মুসলিম হয়ে যাবে, কিন্তু সে ইসলাম গ্রহণ করার পর আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলাম, কারণ আমি জানতাম তার কোরআন ও ইসলামের প্রয়োজন সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য। ভাই স্টেফান বলেন, আমার পিতামাতার সাথে আমার সম্পর্ক খুব ভালো, তারা ইউনিক পিতামাতা, তারা খোলা মনের, উদার, কোনো রকম প্রবলেম ছাড়াই সব কিছু মেনে নেন। সমস্ত প্রশংসা আল্লাহর যে আমি এমন পিতামাতা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে, কারণ কোরআন আমাদেরকে বহু কিছু শেখায়, তার মধ্যে পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করতে হবে। ভাই সৈফুদ্দিনের সাথে আমি বসে আছি সেই ইসলামিক সেন্টারে যার প্রেসিডেন্ট তিনি নিজেই, আল হুদা সেন্টার। ভাই সৈফুদ্দিন, আপনারা কোন কোন দাওয়াতের কাজ এখানে করে থাকেন? জাদিদ লাইসা কদীম, এটা একটা নতুন সেন্টার, আগে এটা ছিল শুধুমাত্র একটা মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা এটাকে সেন্টারে পরিণত করেছি, আর তা করেছে এখানকার সাধারণ স্থানীয় অধিবাসীরাই, স্থানীয় বাসিন্দারা। প্রত্যেক মাসে তারা অর্থ ডোনেট করে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে শহরের এই কেন্দ্রভূমিতে এই স্থানটা পেতে সাহায্য করেছেন। এটা হাইওয়ে ও রেল স্টেশনের একদম কাছেই। ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। ভাই সৈফুদ্দিন, আপনি ছিলেন ড্রাগ ডিলার, একজন অমুসলিম, সেখান থেকে আজ আপনি ইসলামিক দাওয়া সেন্টারের প্রেসিডেন্ট। আপনি কি আপনার প্রতি মহান আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারেন? আলহামদুলিল্লাহ মিন ফাদলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এক স্থান থেকে তুলে অন্য এক স্থানে বসিয়ে দিলেন। তিনি আমার জীবনে কত কিছুই যে পরিবর্তন করে দিলেন, আর সব কিছুই পার হয়ে গেল যেমনভাবে পার হয়ে যায়। আমার যৌবন, আমার পড়াশোনা, আমার সমস্ত খারাপ কাজ, সেসব কিছু করাতে আমিও ছিলাম পারফেক্ট, বহু অর্থ উপার্জন করেছিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, বহুবার বলেছেন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যকই কৃতজ্ঞ। আর তাই আমি আমার এই আজকের জীবনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তাঁর এই মহান উদারতার জন্য। তিনি আমাকে ওইরূপ এক স্থান থেকে তুলে এনে নির্বাচিত করলেন ভালো কাজের জন্য। ভাই সৈফুদ্দিনের পিতা বললেন, আমি সৈফুদ্দিনের জন্য গর্বিত। তার পিতা হতে পারা আমার জন্য আজ সম্মানের বিষয়। ও আমার সন্তান বলে বলছি না, আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড প্রাউড অফ হিম, কারণ আমি একজন সফল মানুষের পিতা। সে আজ এমন এক মর্যাদাময় সফল স্থানে পৌঁছে গেছে যেখানে আমি তাকে লালন পালন করে নিয়ে যেতে পারতাম না। ভাই স্টেফান বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাক্তান কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব কিছুর বর্ণনা করেছেন। আমি সেখান থেকেই শিখেছি ব্যবহার, নৈতিকতা, কোনটা বিশ্বাস করব আর কোনটা করব না, এভরিথিং। আপনি সব কিছুই পাবেন ইসলামে, আর তার উৎস হলো কোরআন। আমি আমার অতীতের সমস্ত ভুলগুলো আজ সংশোধন করতে পারি, অনেক উন্নত করতে পারি আমার চরিত্রকে। আমার মনে আছে প্রথমবার যখন আমি সেজদা করেছিলাম, আমি মাথায় পড়েছিলাম সেমাগ, পাগড়ি, আমি সেমাগ পড়লাম, সেজদা করলাম, আর অদ্ভুত এক অনুভূতির মধ্যে ডুবে গেলাম। সুবহানাল্লাহ, আমি জানি না কেন আমাদের এই মহান অবস্থানে মাথা মুখ মাটিতে ঠেকানো মুসলিমদের জন্য এটাই সবচেয়ে বিনয়ী অবস্থান। আর এর সাথে যুক্ত হয়েছিল সেমাগ, যা আমাকে পুরোপুরি ঠেকে দিয়েছিল। আমার অভিব্যক্তি কেউ দেখতে পায়নি, শুধুমাত্র আল্লাহ, আর তা ছিল শুধু আমার আর আল্লাহর মধ্যে। আর এই অবস্থায় শুধু তাঁরই কাছে প্রার্থনা করা আমার খুব ভালোভাবেই মনে আছে। মিডিয়াতে মানুষ যা কিছু শোনে তা যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। কত যে মানুষ আজ ইসলামে শান্তি খুঁজে পাচ্ছে, ইসলামে কোনো অপ্রেশন নেই,
নেই কোনো ভায়োলেন্স, বরং তার উল্টো। ইসলাম যে সমস্ত অধিকার মানুষকে দান করেছে তা পৃথিবীর অন্য কোনো ধর্ম দিতে পারেনি। ভাই সৈফুদ্দিন আমাকে বলেছেন, নেদারল্যান্ডসে মহিলা রিভার্সদের জন্য খুব সমস্যা, কারণ তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তাই আমরা প্রস্তাব দিয়েছি তাদের জন্য একটা বাড়ি ভাড়া নেওয়া হোক, আর এই বোনেরা সেই বাড়ি থেকেই কাজ করুক। মাশা আল্লাহ, we zijn heel blij met deze zaak. En wij danken Sheikh Al-Fahd voor deze zaak. En wij zullen ons best doen in de ogen en het aanzicht van Allah subhanahu wa ta'ala om deze zaak...